হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের এসপিডি স্যার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারটির থেকে বিগত মাধ্যমিক পরীক্ষাগুলিতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলি সম্পর্কে আলোচনা করব চলো প্রথমেই দেখে নেওয়া যাক এবছর অর্থাৎ মাধ্যমিক দু হাজার কুড়িতে কী কী প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন হচ্ছে আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেভিড ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লভ্যাংশের অনুপাত হবে ড্যাশ অর্থাৎ এটি একটি শূন্যস্থান পূরণের প্রশ্ন এর মার্কস পাশেই আমি লিখে রেখেছি লাল কালি দিয়ে গোল করে এক নাম্বার এটি বইয়ের ষোলোর এর পাঁচের দ্যাগের অঙ্কটি একই অর্থাৎ এটি এবং বইয়ের ষোলোর এর পাঁচের অঙ্কটি দুটোই একই অঙ্ক পার্থক্য কী তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে শুধুমাত্র নামে এখানে আনিসুর রয়েছে বইতে রয়েছে পল্লবী আর এখানে ডেভিড আছে বইতে ওটি রয়েছে রাজিয়া অর্থাৎ দুটো নাম শুধু পাল্টেছে বাকি ডিজিটগুলো একই রয়েছে তাই তোমরা একটু চেক করে নেবে আমি পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার সম্পর্কিত যে ভিডিওগুলি বানিয়েছি তার চার নম্বর পার্টে এটি করে দেখানো হয়েছে একটু দেখে নেবে আমি ডে এই ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেব এরপরে আসি প্রশ্ন নম্বর দুই অর্থাৎ সেকেন্ড প্রশ্ন এটি দু নম্বরের প্রশ্ন তাই আমাদেরকে করেই দেখাতে হবে অঙ্কটি বলছি এ এবং বি কোনো ব্যবসায় এক টাকা লাভ করে অর্থাৎ মোট লাভ এক হাজার পঞ্চাশ টাকা এর মূলধন নশো টাকা এবং লভ্যাংশ ছশো টাকা হলে বি এর মূলধন কত আমরা এখান থেকে কি করতে পারি না প্রথমেই আমরা যেটা করতে পারি বিয়ের লাভ কত সেটুকু বের করে নিতে পারি তো আমরা সেটুকুই বের করি বিয়ের লাভ কত আমরা কি করলাম না মোট মূলধন এক হাজার পঞ্চাশ টাকা তাহলে বিয়ের লভ্যাংশ কত বিয়ের লভ্যাংশ হচ্ছে মোট লাভ মাইনাস বিয়ের সরি এর লভ্যাংশ তাহলে মোট হচ্ছে চারশো কুড়ি টাকা এটা মূলধন হবে না এটা হবে লাভ লাভ ওকে ওকে এটা হবে তাহলে কি দাঁড়ালো বিয়ের লভ্যাংশ কত দাঁড়ালো চারশো কুড়ি টাকা এবারই আমাদেরকে বের করতে বলেছে বিয়ের মূলধন কত আচ্ছা আমরা জানি যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয় কিছু বলা নেই মানে লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হবে তাহলে আমরা এখানে বলতেই পারি যে প্রশ্নানুযায়ী লভ্যাংশের অনুপাত তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে এর অনুপাত হচ্ছে ছশো তিরিশ বাই চারশো কুড়ি আর মূলধনের অনুপাত তাহলে এ হচ্ছে নশো আর বিয়ের কিছু জানি না যেটাকে ধরে নিচ্ছি এক্স আমি এখানে পাশেই লিখে দিই ধরি বিয়ের মূলধন এক্স টাকা ওকে তাহলে কি দাঁড়ালো তাহলে এক্স সমান নশো গুণ ছশো তিরিশ বাই চারশো কুড়ি তাহলে একটু কাটাকুটি করে নেব যদি আমি ভুল করলাম চারশো কুড়ি বাই ছশো তিরিশ হবে দেখো এবারে যদি কাটাকুটি করি সাত ছয় বিয়াল্লিশ সাত নয় তেষট্টি নয় একশো মোট তাহলে বেরোচ্ছে কত ছশো তাহলে ছশো টাকা অর্থাৎ বিয়ের মূলধন কত ছশো টাকা এই গেল আমাদের আনসার এরপরে প্রশ্ন তিন প্রশ্ন তিনে বলেছে তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা দেড় লাখ টাকা এবং এক লাখ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে তারা ঠিক করে যে সেই আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইস্টু টু টু অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করো এই গেল পুরো অঙ্কটা আচ্ছা অঙ্কটা বইয়ের আটের দাগের অঙ্কের অর্থাৎ বইয়ের আটের দাগের যা অঙ্ক এই অঙ্কটা একই এটি আমরা পার্টনারশিপ বিজনেস অঙ্ক করতে গিয়ে যে ভিডিওগুলো বানিয়েছিলাম তার দ্বিতীয় পার্টে আমি করেছি আমি পার্টের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও এরপরে আমরা চলে যাব মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নগুলিতে এখানে কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে কোন অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত হাফ ইস টু ওয়ান থার্ড হলে তাদের মূলধনের অনুপাত চারটের থেকে বেছে নিতে হবে অর্থাৎ এটি একটি মাল্টিপল চয়েস কোশ্চেন মান এজ ইউজুয়াল এক নাম্বার প্রত্যেকের মান দেখো আমি লিখে দিয়েছি পাশে লালকালিতে গোল করে তোমরা দেখেই বুঝতে পারবে তো আমরা যখন কোনো কিছুর অনুপাত বের করি আমরা পূর্ণ সংখ্যার অনুপাত বের করি কিন্তু এখানে ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে আমরা কি করি না ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে যদি আমাদেরকে বের করতে হয় তাহলে কি করি না সেই অঙ্কটাকে শুধুমাত্র তাদের যে হর হরগুলোর লসাগু বের করে ভগ্নাংশগুলোকে গুণ করে দিই ওই লসাগু দিয়ে আমরা এখানে তাই করব যেহেতু এক নাম্বার খুব ছোট্টভাবেই করবো অঙ্কটুকু তাহলে অনুপাতটা আছে হাফ ইস টু ওয়ান থার্ড তাহলে দুই আর তিন দুটোর হর আচ্ছা ভগ্নাংশ যায় না তাহলে লসাগু কত ছয় জাস্ট গুনফল কোনো কিছু দিয়ে ভাগ যায় না যেহেতু তাই লসাগু হচ্ছে গিয়ে কত না ছয় তাহলে আমরা এক কাজ করি যে দুটো ভগ্নাংশ পাচ্ছি তাদেরকে ছয় দিয়ে গুণ করছি তাহলে দেখো দুই তিনে ছয় তিন দুয়ে ছয় তাহলে কি পেলাম থ্রি তাহলে আমাদের আনসার কি থ্রি টু টু আচ্ছা আনসার দেখো কোনটায় এইটার সঙ্গে মিলে গিয়েছে অর্থাৎ থ্রি হচ্ছে গিয়ে আমাদের আনসার এরপরে দেখো প্রশ্ন নম্বর দুই প্রশ্ন দুইতে বলছি একটি অংশীদারি ব্যবসায়ী তিনজনের মূলধন অনুপাত থ্রি টু ফাইভ ইস টু এইট প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল এটি বইয়ের সতেরোর দাগের চারের অঙ্কটি অর্থাৎ বইতে সতেরোর দাগে তোমরা চারের দাগের যে অঙ্কটা আছে এটা একই অঙ্ক আমরা এই অঙ্কটি এর আগের ভিডিওতে দেখেছি তাই অঙ্কটিকে রিপিট করবার কোনো প্রশ্নই ওঠে না আগের ভিডিও হচ্ছে পার্টনারশিপ বিজনেস লাস্ট পার্ট অর্থাৎ পাঁচ নম্বর পার্টটা আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব দেখে নিও যদি না দেখে থাকো এরপরে প্রশ্ন তিন যেটা কি না পাঁচ নম্বরের প্রশ্ন বলছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে তাদের মধ্যে এক চুক্তি হয় যে লাভের পঞ্চাশ শতাংশ নিজেদের মধ্যে সমান ভাগবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত এটিও বইয়ের চোদ্দোদ্দ্যাগের অঙ্ক অর্থাৎ আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখছি যে বই থেকেই অঙ্ক দিয়েছে খুব কম অঙ্ক দু হাজার কুড়ি দু হাজার উনিশ দুটোতেই দেখলাম একটা একটা করে অঙ্ক আমাদেরকে নতুন করে করতে হলো বাকিগুলো বইয়ের অঙ্কই আচ্ছা এই অঙ্কটা পার্টনারশিপ বিজনেস পার্ট ফোরে আছে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব তোমরা যারা দেখো নিশ্চয়ই দেখে নেবে ওখান থেকে এরপরে আমরা মাধ্যমিক দু হাজার আঠেরোর প্রশ্নগুলো দেখি দু হাজার আঠেরোতে উনিশ আর কুড়ির মতন তিনটে প্রশ্ন আসেনি এসেছে দুটো প্রশ্ন এক দুই এটা দু নম্বরের একটা প্রশ্ন আর একটা বড় পাঁচ নম্বরের প্রশ্ন অর্থাৎ আমরা খেয়াল করলে দেখতে পাবো প্রত্যেক বছর পাঁচ নম্বরের বড় প্রশ্নে অংশীদারি কারবার থাকছেই এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা বই থেকেই থাকছে কিন্তু এক নম্বরের প্রশ্ন এই বছর নেই দু হাজার আচ্ছা ঠিক আছে কি বলেছে একটু দেখে নামা যাক বলছে এ এবং বি যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পরে লভ্যাংশ হিসেবে বি তিন টাকা পেল এ এর লভ্যাংশ কত আমাদেরকে বের করতে হবে আমরা প্রথম থেকেই জেনে আসছি কি না মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয় তাহলে এখানে এর লভ্যাংশ কত আমরা জানি না তো প্রথমেই যদি ধরে নিই যে ধরি তাহলে এর লভ্যাংশ কত এক্স টাকা এবার অনুপাত আকারে লিখে নিই কী কী অনুপাত আকারে লিখব এ এর মূলধন বাই বি এর মূলধন অর্থাৎ অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখছি তাহলে এ এর মূলধন কত পনেরোশোটা পনেরো হাজার টাকা আর বি এর মূলধন পঁয়তাল্লিশ হাজার টাকা এর যে অনুপাত দাঁড়াবে এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ একই অনুপাতে থাকবে আমরা এইটুকু জেনে আসছি তাহলে এখানে আমরা একটু কাটাকুটি করে নিতে পারি পনেরো একে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে কাজ করি এক্স সমান আমরা বলতে পারি একের গুণ তাহলে কত দাঁড়ায় এক হাজার দশ টাকা তাহলে এ এর লভ্যাংশ এক হাজার দশ টাকা তাহলে এই গেল আমাদের দু নম্বর প্রশ্ন আঠেরো সালে যেটি এসেছিল তার উত্তর এরপরে প্রশ্ন নম্বর দুই যেখানে বলেছে এ বি ও সি যথাক্রমে ছ হাজার আট হাজার ও ন হাজার টাকা মূল্য নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করলো কয়েক মাস পর এ আরও তিন হাজার টাকা ব্যবসায় লগ্নি করলো বছরের শেষে মোট তিরিশ হাজার টাকা লাভ হলো সি তার ভাগে দশ হাজার আটশো টাকা লভ্যাংশ পেল এ কখন আরও তিন হাজার টাকা লগ্নি করেছিল এটি পৃষ্ঠা দুশো দুইয়ে প্রয়োগ এগারোতে বইতে দেওয়া আছে একেবারে পুরো অঙ্কটি কষে দেখানো আছে হ্যাঁ অঙ্কের ভাষাতে অল্প একটু পার্থক্য রয়েছে যেমন প্রয়োগের এবিসি এর পরিবর্তে দেওয়া আছে সাব্বা দীপক ও পৃথা অর্থাৎ এবিসি এর বদলে ওখানে তিনটে নাম ব্যবহার করা হয়েছে আরেকটা জায়গায় চেঞ্জ আছে চেঞ্জগুলো আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে রেখেছি দেখো এখানে বলছে তিরিশ হাজার টাকা কিন্তু বইতে আছে তিন হাজার টাকা এখানেও দশ হাজার আটশো আছে বইতে আছে সেটা এক হাজার আশি কোনো সমস্যা নেই একেবারে শেষের দিকে গিয়ে ওখানের বইয়ের তিন হাজারের মানের বদলে তুমি তিরিশ হাজার বসাবে একটা করে শূন্য তাতে কোনো সমস্যা থাকবে না তোমরা নিজেরাই অঙ্কটা করে ফেলতে পারবে আশা করব খুব ভালোভাবেই পারবে চলো এরপরে দেখা যাক এর আগের বছর অর্থাৎ দু হাজার সতেরোতে কি কি প্রশ্ন এসেছিল দু হাজার সতেরো তিনটে প্রশ্ন এসেছিল পাঁচ নাম্বারের একটা অর্থাৎ এক নম্বরের নম্বরের একটা একটা পাঁচ এক নম্বরে এসেছিল এ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার ছ মাস পরে বি কুড়ি হাজার টাকা দিল বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে তো এখানে আমরা এক কাজ করতে পারি এটা মিশ্র মূল্য মানে মিশ্র অংশীদারি কারবার কেন না দুজনের টাকা সমান সময় ধরে খাটছে না তাহলে এ এক বছরের এর এক বছরের টাকার হিসেব আর বীর এক বছরের টাকার হিসেব বের করে নিই বীর যেহেতু মাস কিন্তু আমাদের হিসেব হবে এক বছরে ও টাকা খেটেছে ছ মাস তাহলে আমরা বলতে পারি তাহলে খেয়াল করো এর এক বছরের মূলধন কত না দশ হাজার টাকা বারো মাস খেটেছে তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা আবার বিয়ের এক বছরের মূলধন কত তার মাস খেটেছে কত টাকা প্রত্যেক মাসে টাকা করে তাহলে তার মূলধন হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে হিসেব করে দেখো দুজনেরই মূলধন বাৎসরিক সমান হয়ে গিয়েছে তাই তাদের লভ্যাংশের পরিমাণও সমান হবে অর্থাৎ এইটি হবে সত্য তাহলে এর উত্তর কি সত্য তাহলে এক নম্বরের প্রশ্ন হয়ে গেল এরপরে আসি প্রশ্ন নম্বর দুই বলেছে কোনো এক ব্যবসায় এর মূলধন বিয়ের মূলধনের দেড় গুণ ওকে তাহলে এর মূলধন হচ্ছে বিয়ের দেড় গুণ ওই ব্যবসায় বৎসরান্তে বি পনেরোশো টাকা লভ্যাংশ পেলে কত টাকা লভ্যাংশ পাবে তাহলে কারোরই মূলধন আমাদেরকে দিয়ে দেওয়া নেই কিন্তু বলা আছে কে কার কত গুণ তাহলে এর মূলধন কত না আমরা এটা বলতে পারি এ ও বিয়ের মূলধন অনুপাত একের এক পূর্ণ একের দুই ইস টু ওয়ান কেন না দেখো এ বিয়ের দেড় গুণ তাহলে এ বি যদি এক টাকা হয় এ হবে দেড় টাকা তাহলে এটা হিসেব হয় তিনের দুই ইস টু ওয়ান এবার আমরা এটাকে পূর্ণ সংখ্যার হিসেবে যদি নিয়ে যাই তাহলে এর হর হচ্ছে গিয়ে দুই দুই দিকে দুই দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা হয়ে যায় কত থ্রি ইস টু টু তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত আমরা পেয়ে গিয়েছি থ্রি টু টু এবার বলেছে বি লভ্যাংশ পেয়েছে কত টাকা পনেরোশো টাকা আর এর লভ্যাংশ জানি না তো সেটাকে ধরে নিই ধরি এ এর লভ্যাংশ এক্স টাকা তাহলে মূলধনের অনুপাত যেটা কিনা থ্রি বাই টু আর লভ্যাংশের অনুপাত যেটা হবে এক্স আর বি এর লভ্যাংশ হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এটা সমান হবে আমরা জানি তাহলে এক্স সমান বলতে পারি তিনের দুই গুণ পনেরোশো অর্থাৎ তাহলে কি পেলাম না এর লভ্যাংশ কত বাইশশো পঞ্চাশ টাকা এই গেল আমার প্রশ্নের উত্তর এরপরে চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন সরি পাঁচশে নম্বরের প্রশ্ন যেটা কিনা না বলেছে এবি যৌথভাবে এক লাখ আশি হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এ বি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দেয় বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিলে লাভের পরিমাণ দশ হাজার আটশো টাকা হলে তাদের মধ্যে ভাগ করে দাও অর্থাৎ কে কত টাকা মূল্যন দিয়েছে এখানে বলা নেই আমাদেরকে সেটুকুকে প্রথমেই বের করে নিতে হবে তো আমি একটা কাজ করতে পারি যে ধরি B, C এর মূলধন তাহলে এক্সট্রা টাকা তাহলে বিয়ের মূলধন কত বিয়ের মূলধন কত না এর থেকে বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিয়েছে তাহলে B হচ্ছে গিয়ে এটা আচ্ছা একই রকমভাবে এ এর মূলধন কত না এ বিয়ের থেকে আরও কুড়ি হাজার দিয়েছে বেশি তাহলে তার মানে মোট এক্স প্লাস চল্লিশ হাজার টাকা আচ্ছা এবারই আমরা বলতে পারি এই তিনজনের মোট টাকা কত না বলা আছে এক লাখ আশি টাকা তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস থাউজেন্ড প্লাস এক্স এক লাখ বলা যায় সরি একটা শূন্য বেশি হয়ে গিয়েছে হাজার তো বলা যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থ্রি এক্স চেঞ্জ করি এবার দেখো আমি কি করেছি সাড়ে টাকা ডান দিকে নিয়ে এসেছি বিয়োগ করেছি তাহলে এক্স কত বিয়োগ ফল হচ্ছে এক লাখ কুড়ি হাজার বাই থ্রি মানে চল্লিশ হাজার টাকা তাহলে এক্স বেরোলো চল্লিশ হাজার টাকা তাহলে এ বি ও সি এর মূলধন কত না আমি একদম বের করে নি এর মূলধন এর মূলধন হচ্ছে এক্স প্লাস চল্লিশ হাজার ছিল তাহলে চল্লিশ হাজার এক্স এর মান আবার চল্লিশ হাজার হচ্ছে গিয়ে যোগ ছিল আবার এক্স প্লাস কুড়ি হাজার ছিল তার মানে চল্লিশ হাজার প্লাস কুড়ি হাজার আর সি তো ছিল চল্লিশ হাজার শুধু এক্স তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আশি হাজার ষাট হাজার চল্লিশ হাজার দেখো প্রত্যেকের চারটে করে শূন্য আছে আমি কেটে দিই দুই চারে আট দুই তিনে ছয় দুই দুয়ে চার দেখো ফোর ইস টু থ্রি ইস টু টু এই হলো তাদের মূলধনের অনুপাত মোট লাভ কত না মোট লাভ দশ হাজার আটশো টাকা এবার বলেছে ভাগ করে দিতে বি সি এর মধ্যে তাহলে এ কত পাবে না তাহলে এ পাবে কত এর আনুপাতিক ভাগ আর কত চার বাই চার তিন সাত দুই নয় ইন্টু দশ হাজার আটশো এবার কাটাকুটি করো নয় নয় ন দুই আঠেরো তাহলে চার হাজার আটশো টাকা বি পাবে কত একই রকম ভাবে বিয়ের হচ্ছে গিয়ে তিনের নয় গুণ দশ হাজার আটশো সেই একই কাটাকুটি ছত্রিশশো টাকা আবার সি পাবে কত সি পাবে হচ্ছে গিয়ে সি এর আনুপাতিক ভাগ আর এর নয় গুণ দশ তার মানে বারোশো মানে হচ্ছে চব্বিশশো টাকা চলো আমাদের তিনটে ভাগ করে দেওয়ার কথা বলেছিল কে আমরা ভাগ করে দিতে পেরেছি বেশ দু হাজার আগে ক্লাস নাইনে ছিল অংশীদারী কারবার তাই মাধ্যমিকের প্রশ্নপত্রে আর অংশীদারী কারবার কখনো আসেনি ঠিক আছে তাহলে অংশীদারী কারবার থেকে একটাই অঙ্ক মাধ্যমিকে এ এসেছিল তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবছর ভালো করে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপেয়ার করে ফেলো কেননা প্রত্যেক বছর একটা করে অঙ্ক এখান থেকে আসছেই এবছরও আসবে বেশ আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবে বন্ধুদেরকে দেখতে উৎসাহিত করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি কোনো বুঝতে অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে